বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আমি অনুরোধ করব আসুন আপনারা যার যার টাইম লাইন থেকে আমার এই লাইভটি সংক্ষিপ্ত লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সংক্ষিপ্ত সময় আমি কিছু কথা বলি আপনাদের থেকে বিদায় নিব আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের কি অবস্থা বিরাজমান গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের নায়িকাদেরকে গ্রেফতার করার একটি উল্লাস অভিযান চলছে পুলিশের কর্মকর্তা সাকলাইন সাহেব যখন জড়িত হয়ে গেলেন পরিমণিকাণ্ডের কারণে তখন পুলিশ থেকে বিভিন্ন ধরনের বিবৃতি আসা শুরু হয়েছে গতকালকে দেখেছেন যে বিবৃতি এরকম এসেছে যে কারো কোনো তালিকা প্রকাশ করা হবে না কারো কোনো তালিকা করা হবে না এটা এজন্যই করা হয়েছে যখন তারা দেখেছে যে তালিকা প্রকাশ করতে গেলে তাদের বাপদা দ্বারা বেজে যাবে যখন তারা দেখেছে যে তালিকা প্রকাশ করতে গেলে তাদের সেই রাগবোয়াল বেজে যাবে যখন তারা দেখেছে যে তালিকা প্রকাশ করতে গেলে এমপি মন্ত্রী মিনিস্টার সেখানে যত বড় বড় অফিসার রয়েছে পুলিশের কর্মকর্তা রয়েছে তারা তাদের সেই সকল কাণ্ডে আজকে বেজে যাবে তখনই তারা নতুন করে সুর পাল্টানো শুরু করলো যে এটা তাদের দায়িত্ব নয় এটা তারা করবেন না তারা আজকে একটি লেজে অবস্থা তৈরি করছেন আজকে তার সেই ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম কি বিবৃতি দিয়েছেন আপনারা দেখেছেন তিনি একটি বিবৃতি দিয়েছেন হাস্যকর বিবৃতি দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি আপনি দেশের কোন বছরের উপরে যদি কোন প্রান্তে ব্যক্তি একটি অপকর্মে থাকেন সেই অপকর্ম যদি পুলিশ সশরীরে দেখতে পায় যে আপনি তার সাথে অপকর্মটি করলেন তখন আপনার জরিমানা হবে একশো টাকা আর যদি পুলিশ সেটা দেখতে না পায় তাহলে আপনার কোনো জরিমানাই হবে না এই হচ্ছে বাংলাদেশের নীতি এই হচ্ছে বাংলাদেশের আদর্শ এদের এই সকল কাণ্ড জ্ঞানহীন তখন কোথায় ছিল যখন আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করে আপনারা এনেছিলেন যখন মামুনুল হকের স্ত্রীকে যে তারা বলেছেন যে তিনি তার স্ত্রী সেই স্ত্রীকে বাসা থেকে বের করে এনে তারপরে তাকে দিয়ে মামলা সাজিয়ে তারপরে আপনারা রাজপথে রটিয়েছেন তখন এই একশো টাকার মামলা কোথায় ছিল মামলা তো সেই মামুনুল হকের সময় সে কোন মহিলাকে নিয়ে সেই আপনার রিসোর্টে গিয়েছিল সেখানে তো কোনো ভদ্র মহিলা সেটা নালিশ করতে যায়নি কোনোদিন তো সেখান থেকে কেউ পুলিশের কাছে গিয়ে আপনাদেরকে বলেনি কোনোদিন তো সেই আলেমের সেই সকল কাণ্ড নিয়ে আপনাদের কাছে কেউ বিচার চায়নি আপনারা নিজ দায়িত্বে গিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তারপরে নাটক সাজিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে আজকে বাংলাদেশের চরিত্র ওপেন হয়ে গিয়েছে আজকের এই বিষয়গুলো শুধুমাত্র একজন আলেম সমাজের অন্য ব্যক্তির নয় এটা কিংবা যে কারো বেলায় যে কোনো সময় ঘটতে পারে আমি সেজন্যই বলছি যে আজকের এই ঘটনাটি সম্পূর্ণভাবে তারা যখন যেভাবে ইচ্ছা সেটাকে পূরণ করার জন্যই তারা চেষ্টা করে তারা যখন তাদের কোনো ব্যক্তিকে ঘায়েল করার ইচ্ছা পোষণ করে এদেশের পুলিশ বাহিনী তখন তাদের বিরুদ্ধে মামলা রুটে দেয় এদেশের পুলিশ বাহিনী তদর তখন তাদেরকে গ্রেপ্তার করে এদেশের পুলিশ বাহিনী তদর তখন তাদের বাসায় জঙ্গি বই খুঁজে পায় এদেশের পুলিশ বাহিনী তখন তাদের বাসায় মদের বোতল খুঁজে পায় এদেশের পুলিশ বাহিনী তখন তাদেরকে নারী নির্যাতনের মামলা দিয়ে তারপরে গ্রেপ্তার করে আবার যখন এই সাকলাইনের পতো একজন পুলিশ অফিসার বেজে যায় তখন তারা কি শুরু করেছে যে সাকলাইনের বিচার করা তাদের কাছে নয় তারা এই বিচারের দায়িত্ব নিতে পারবেন না তাদের বিচারের কোনো আইন নেই আজকে তারা কি বিবৃতি দিচ্ছেন যে আঠারো বছরের অধিক কোন ব্যক্তি যদি কোন জায়গায় অপরাধ দেখতে পারে পুলিশ তাহলে একশো টাকা না দেখতে পারলে কোনো টাকাই জরিমানা হবে না এই যদি হয় তোমাদের আইন এই যদি হয় বাংলাদেশের চরিত্র তাহলে সেই আইন কখন তোথায় ছিল যখন কোন মাদ্রাসা শিক্ষক যখন কোন ধরনের আলে মোলামা কোন জায়গায় কোন ব্যক্তিগতভাবে। ভাবে কোন একটি অপরাধ সংগঠিত না করলেও যখন তাদেরকে তোমরা সংগঠিত করেছে বলে প্রমাণ করো সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পর্যন্ত হেফাজতে ইসলামের সমগ্র আলেমদেরকে বিভিন্ন ভাবে তাদের চরিত্রকে জাতির কাছে ফুটিয়ে তোলার জন্য অন্যায় ভাবে অত্যাচার করেছে জুন নির্যাতন করেছে তাদেরকে আবার তাদের চরিত্রগুলোকে জাতির কাছে মুখ সম্মোচন করে দেওয়ার জন্য নাটক সাজিয়েছে নারী ধরে এনে তারপরে বিবাহের মজলিসে তাদেরকে দেখিয়েছে তারা বিবাহ করেছে আবার কোন কোনো জায়গা থেকে তারা সেই কি বলে টেলিকনফারেন্সের সেই তাদের মোবাইলে টকিং গুলো যাতে সামনে প্রচার করেছে তাদের লজ্জা হয় না তাদের সরম হয় না যখন তোদের সামনে দেখছো যে তোমার পুলিশ অফিসার আর একজন নায়িকাকে যখন চুমু দিচ্ছে সেই ভিডিও ভাইরাল হচ্ছে সমাজের মানুষ দেখছে তোমাদের লজ্জা হয় না যে সমগ্র বাংলাদেশের তোমাদের এমপি মন্ত্রীরা পর্যন্ত এই সকল অপকর্মের সাথে জড়িত তাদের বেলায় তোমরা বলছো একশো টাকা জরিমানা হবে যদি তুমি দেখতে পারো আর যদি দেখতে না পারো তাহলে জরিমানাই হবে না ধিকার যারাই তোমার এই সকল শাসন ব্যবস্থার দিকার জানাই তোমার এই সকল অসম্পদনের দিকার জানাই তোমাদের এই সকল মানবতাবাদের দিকার জানাই তোমাদের মতো এই সকল হায়নাদের দিকার জানাই তোমাদের মতো এই সকল পুলিশ বাহিনীর দিকার জানাই তোমাদের মতো এই সকল লম্পটদের যারা আমার দেশটাকে বিক্রি করে তারপরে মানুষকে আজকে জিম্মি করে ছেড়েছো আজকে যে সকল నాయক নাইদারকে বল ধরেছো আমি আগেও বলেছি বাংলাদেশের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় সকল অপরাধ সংগঠিত হয় তাদের বেলায় তোমরা আইন দেখছো না তোমরা জাতিকে বিভ্রান্ত করার জন্য এদেশের মানুষকে করোনা আক্রান্ত থেকে তারা কত হাজার মানুষ মৃত্যুবরণ করছে সেই জিনিসটাকে জাতির কাছ থেকে বিভ্রান্ত করার জন্য তোমরা এই নায়িকাদেরকে গ্রেপ্তার করে তারপরে নাটক করেছ নাটক করে যখন দেখেছ যে আজকের এই নাটকের সকল নায়ক হচ্ছে তোমার দলের লোক আজকে যখন দেখেছ যত গ্রেপ্তার করার পরে আজকে সকল আর্মি অফিসার আজকে সকল তোমাদের পুলিশ অফিসার আজকে তোমাদের রেবের অফিসার আজকে তোমাদের আমাদের এই যে কি বলে মন্ত্রী এমপিরা জড়িত হয়ে যাচ্ছে ব্যবসায়ী পাড়ার বড় বড় কোটি কোটি ব্যক্তিরা জড়িত হয়ে যাচ্ছে তখন তুমি আইন নিয়ে আসছো যে একশো টাকার জরিমানা আর তুমি শোনাতে আসছো আঠারো বছরের অধিক হলে তাকে যদি দেখা না যায় তার যদি কোনো অভিযোগ না পাওয়া যায় তার জন্য কোনো তোমার বিচার করার কোনো অধিকার নেই বাংলাদেশে তোমরা একটি একটি শাসন ব্যবস্থা চালু করেছ যেই শাসন ব্যবস্থা হচ্ছে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা তোমরা শাসন ব্যবস্থা চালু করেছ বাংলাদেশের মানুষের গলা টিপে হত্যা করার শাসন ব্যবস্থা তোমরা শাসন ব্যবস্থা চালু করেছ মানুষের চরিত্র হরণ করার শাসন ব্যবস্থা তোমরা শাসন ব্যবস্থা চালু করেছ বাংলাদেশের খেটে খাওয়া মানুষের উপরে জুলম নির্যাতনের শাসন ব্যবস্থা তোমরা শাসন ব্যবস্থা চালু করেছ বাংলাদেশের আবার বিধ্ববনীতাদের গলা টিপে হত্যা করে তারপরে তোমাদের নিজেদের নৈমিত্তিক জীবন যাপন করার শাসন ব্যবস্থা তোমাদের এই সকল ব্যবস্থার দিক্কার জানাই আজকে প্রতিবাদের ভাষা পর্যন্ত হারিয়ে ফেলেছি বন্ধুরা আমার আজকে যখন প্রতিদিন পত্রিকাগুলোতে দেখি যখন আমি প্রতিদিন এই সকল অনলাইনগুলোতে দেখি আমি বলছি না বাংলাদেশের সকল মানুষ ভালো আমি বলছি না বাংলাদেশের আমি ভালো আমি এটাই বলছি যে আপনি আজকে যদি কালোকে কালোই বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কিন্তু আপনার প্রয়োজনে কালোকে কালো বলবেন তখন যখন একজন আলেমকে অপমান করতে হবে আপনি কালোকে কালো বলবেন তখন যখন হেফাজতে ইসলামের কার্যক্রমকে বন্ধ করতে হবে আপনি কালোকে কালো বলবেন তখন যখন বিরোধী দলের নেতাকে আপনার স্তব্ধ করতে হবে আর আপনি ধলাকে ধলা বলবেন তখন যখন আপনার নিজের স্বার্থে লাগবে তখন আপনি সেটাকে জায়েজ বানিয়ে নিবেন এই সকল এই সকল অপতৎপরতা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে বাংলাদেশের নাগরিকদেরকে পুষে খাওয়া হচ্ছে বাংলাদেশের নাগরিকদের উপরে জগৎ দল পাথর চেপে বসেছে ওরা আজকে এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করছে ওরা আজকে আমার দেশের মানুষের বস্ত্র নিয়ে খেলা করছে ওরা আমার দেশের মানুষের নৈতিক অধিকার নিয়ে খেলা করছে আজকের সে কারণেই বাংলাদেশ কঠিন পরিস্থিতি বিরাজ করছে আজকে আমি বলছি বাংলাদেশের যদি এই সকল পুলিশদেরকে আজকে যদি সার্চ করা হয় মাত্র একজন সাকলাইন নয় সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে দেখবেন প্রত্যেক অফিসাররা নারী কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং রাজনৈতিক এই সকল মদতপুষ্ট পুষ্ট ব্যক্তিরা আজকের সকল প্রকার অন্যায়ের সাথে লিপ্ত রয়েছে এদেশের আলেমরা অন্যায়ের সাথে লিপ্ত নয় এদেশের খেতে খাওয়া মানুষ অন্যায়ের সাথে লিপ্ত নয় এদেশের এদেশের মানুষ সাধারণ মানুষ অন্যায় অবিচারের সাথে লিপ্ত নয় আজকে আমি আগেও বলেছিলাম অনেক নেতারা অনেক সময় বক্তব্য দিতে গিয়ে আপনারা আপনাদের চরিত্রকে খুব জাতির কাছে ভালো হিসাবে প্রতিষ্ঠিত করতে চান কিন্তু আপনাদের মনে রাখা দরকার আপনারা যে চরিত্র এবং বৈশিষ্ট্য জাতির কাছে দেখালেন গত কয়েকদিনে যেটা প্রমাণ দেখালেন এর চেয়ে আর ধিক্কারজনক জনক কিছুই থাকতে পারে না আপনারা যাকে ইচ্ছা তাকে নায়ক বানান আপনারা যাকে ইচ্ছা তাকে নায়িকা বানান আপনার যাকে যখন প্রয়োজন হয় তাকে নিয়ে আপনারা বিদেশে ঘুরতে যান আপনার যখন তাকে প্রয়োজন হয় তাকে আপনার মাফিয়া হিসাবে ব্যবহার করেন রাজনৈতিক ঢাল হিসাবে আপনি ব্যবহার করেন আপনার যখন এদেশের এদেশের বিচার ব্যবস্থা কি আছে বলেন এদেশের কয়েকদিন আগে যে সেই মানুষটি ভাসির ঝরিতে ঝুলছিল সেই বনটির জন্য যে আমাদের সেই বসুন্ধরার এম ডি পর্যন্ত কি এক ঘন্টার জন্য গ্রেপ্তার হয়েছে এক ঘন্টার জন্য গ্রেপ্তার হয়নি তখন আইন কোথায় থাকে আপনার আইন শুরু হয় যখন আল্লামা মামুনুল হক আজকে কোন রিসর্ট কাণ্ড ঘটেছে সেখানে আপনারা কাণ্ড ঘটিয়েছেন যখন তিনি তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারে তখন আপনারা তাকে এক স্ত্রী না দ্বিতীয় স্ত্রী না তৃতীয় স্ত্রী নিয়ে এত গবেষণা আপনাকে করতে কে বলেছে আপনার এত গবেষণা শুধুমাত্র আলেম যখন যায় তখন আর যখন পুলিশ ধরা খায় বার্থডে পার্টিতে গিয়ে কিস করেন যখন আপনার অফিসার আপনার বিভিন্ন জায়গায় তদন্ত করতে গিয়ে তার বাসায় আঠারো ঘন্টা পর্যন্ত আপনারা একসাথে থাকেন তখন সেই জায়গায় কোনো সততার প্রশ্ন আসে না তখন সেই জায়গায় কোনো প্রশাসনিক এখন পর্যন্ত কোনো ধরনের আপনার তখন আপনাদের কোনো দায়বদ্ধতা আসে না আপনার দায়বদ্ধতা তখনই আসে যখন কোনো আলেম মসজিদের ইমাম কিংবা মোয়াজ্জেন কিংবা কোনো মুফতি কিংবা কোনো ব্যক্তি সে সব জ্ঞানে হোক অজ্ঞানে হোক কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হলেও তাকেও আপনারা যখন ধরেন আর অপরাধে যুক্ত না হলেও রাজনৈতিকভাবে তাকে চরিতার্থ করার জন্য তাকে আপনারা স্তব্ধ করতে চান জাতির সাথে এই সকল প্রতারণা বন্ধ করবেন জাতির সাথে এই ধরনের অসভ্যতা বন্ধ করবেন আপনারা সারা বাংলাদেশের শুধুমাত্র এই দুই একটি জায়গায় আপনারা মানুষের উপরে এই সকল বাহানা দিয়ে বন্ধ করার চক্রান্ত করেছেন। বাংলাদেশের মাদ্রাসাগুলো আজকে বন্ধ করে হাহাকার অবস্থায় রয়েছে আজকে আপনাদের এমপিরা কোরবানির সময় চামড়া দিতে নিষিদ্ধ করছেন আপনাদের মন্ত্রীরা আজকে আমাদের এই সকল ইসলাম প্রিয় মানুষদের চোখে আঙ্গুল দিয়ে জাতির কাছে আপনারা বিভ্রান্ত করছেন আপনাদের নেত্রী সংসদে দাঁড়িয়ে আমার দেশের আলেমদের ব্যাপারে চোখে আঙ্গুল তুলে তারপরে বক্তব্য দিয়ে কথা বলেছে অথচ আপনারা কি একদিনও আপনার সেই ব্যবসায়ীর ব্যাপারে বসুন্ধরা এমডি কে নিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন আপনারা কি একটা সেকেন্ডের জন্য আজকে বাংলাদেশে যে সকল কাণ্ড ঘটছে এই কাণ্ড নিয়ে সংসদে বক্তব্য দিচ্ছেন সেই মুরাদ আপনাদের নেই আপনারা সেটা দিবেন না আপনারা সেটা করতে পারবেন না আপনারা কোনোদিনই পারবেন না কারণ আপনারা জাতির সাথে প্রতারণা করে তারপরে ক্ষমতায় জন্য আপনারা জাতির সাথে এই ধরনের প্রতারণার কাজ করছেন বাংলাদেশের কোন মানুষকে আপনারা এত নজিফাত দিতে আসিয়েন না বাংলাদেশের মানুষদেরকে আপনারা বিক্রি করতে আসিয়েন না বাংলাদেশের মানুষদেরকে এ ধরনের আর বোকা বানাতে আসিয়েন না সমগ্র বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ জানে যা আপনারা যে কাজ করছেন এই কাজগুলো সুধান্তই একটা আপনারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য আপনারা শুধুমাত্র ইস্যুকে ক্লোজ করার জন্য আপনারা এই কাজ করছেন আজকে ধিক্কার জানাই আজকে এত ব্যথিত হয়েছি আমি বলছি না বাংলাদেশের আপনি আমি সবাই ভালো পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে সে ভালো পৃথিবীর সকল মানুষের দোষ ত্রুটি রয়েছে কিন্তু আপনি যাকে ভালো বলবেন সেই ভালো আর আপনি যাকে খারাপ বলবেন সেই খারাপ এটা তো হতে পারে না এটা কেমন দেশ আজকে সেই মামুনুল হকের সময় কোথায় ছিল একশো টাকা জরিমানার ইতিহাস কোথায় ছিল যে আঠারো বছরের ঊর্ধ্বে হলে তাকে যদি আপনার সরাসরি কোনো অপরাধে দেখা না যায় তাহলে তার কোনো জরিমানাই হয় না তাহলে তো সেই মামুনুল হকের যদি ধরেই নিলাম যে আপনার তিনি অপরাধী তাহলে তো সেই মামুনুলের কোনো জরিমানা হওয়ার কথা না মামুনুলের পক্ষ থেকে কেউ তো গিয়ে থানায় বলে নাই যে আমাকে রেপ করার জন্য এই হসপিটালে নিয়ে এসেছে আমাকে রেপ করার জন্য এই রিসোর্টে নিয়ে এসেছে কেউ কি বলেছে কখনো কেউ কখনো বলে নাই তাহলে আপনি সদ ইচ্ছায় নিজ ইচ্ছায় তাদেরকে এই ধরনের কাজ করার জন্য আপনি তাদেরকে বিপদে ফেলালেন আপনার কাছে বিবেকের কাছে না আপনার 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 সন্তান পুলিশ বাহিনীর ভাই ভাই র‍্যাবের অন্যান্য ভাইয়েরা অন্যায় উপকর্মের সাথে যুক্ত রয়েছেন সরাসরি সরকার থেকে শুরু করে বিভিন্ন মদতে মদতে আপনারা সন্ত্রাসী করছেন অকর্ম করছেন সেটা নিয়ে আপনারা আজকে কথা বলছেন না আপনি কথা বলছেন আপনার বিরোধী মতের মানুষকে পেলেও এই সকল বন্ধ করুন মানুষের জীবনের প্রত্যেকের মান সম্মান इज्जत নিয়ে খেলবেন না আপনারা পরিবনীদেরকে বলির পাঠা বানিয়েছেন আমি আগেও বলেছি পরিবনীর বিচার আমি বাংলাদেশে চাই না কারণ এক পরিবনীর বিচার করলে হবে না সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রয়েছে দোষের কোনো মানুষ নেই কিন্তু এদেরকে বিচার করে আজকে শুধুমাত্র বলির পাঠা বানানো হচ্ছে এদের কোনো বিচারও হবে না শুধুমাত্র তাদেরকে দিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে যেখানে একজন মানুষকে তার জীবনের সকল অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চলছে আর কিছুই নয়। বিচার হবে না কিসের মামলা দু একদিন পরেই তারা জামিন পেয়ে যাবে দু একদিন পরেই তারা মুক্ত হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র নাটক এবং নাটক সরকারের সকল অপকর্ম ঢাকে রাখার জন্য এই সকল অন্যায় অবিচার চলছে বন্ধুরা আমার সেজন্য আমি আগেও বলেছি যে বাংলাদেশে এই সকল পরিমণিদের বিচার চাই না আমি বিচার চাই ওই মানুষদের যারা হচ্ছে বাংলাদেশের যে সকল রাঘব ব্যবস্থাকে ধ্বংস করেছে যে সকল রাঘব আজকের এই বাংলাদেশের সমগ্র জায়গায় অন্যায় অবিচারের লিপ্ত রয়েছে যেই সকল রাঘব বলরা রাতের অন্ধকারে এই সকল পরিমণি তৈরি করেছে আমি তাদের বিচার চাই যারা দেশ বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আমি তাদের বিচার চাই এদেশে বিচার হচ্ছে কার এদেশে বিচার হচ্ছে মোল্লা মৌলবীর এদেশে বিচার হচ্ছে কার এদেশে ফাঁসি হচ্ছে কার আলেমের ফাঁসি হচ্ছে ওলামার ফাঁসি হচ্ছে এদেশে ক্রস হচ্ছে কার যারা দেশ দরদি তাদেরকে ক্রস করা হচ্ছে এদেশে অপকর্ম দিয়ে কাদের নামে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে কাদের নামে জেনাবি বিচারের বিভিন্ন তোহমাত চাপিয়ে দেওয়া হচ্ছে এদেশের সত্যিকার দেশপ্রেমিক আলেম ওলামাদের বিরুদ্ধে অথচ এদেশের যে সকল রাগব বলরা সকল অন্যায় অবিচার করে এদেশটাকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য নেই বিবৃতি নেই তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার কোনো সুযোগও নেই আজকে সেজন্যই দুঃখিত আজকে সেজন্যই ভারাক্রান্ত যুব সমাজের প্রতিনিধি হয়ে এই ব্যাপারগুলো যদি না বুঝি এবং চুপ থাকি তাহলে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে বাংলাদেশের মানুষকে বিক্রি করে আর কতদিন চলবেন বাংলাদেশের মানুষের সম্মানকে নষ্ট করে আর কতদিন চলবেন আপনারা আপনাদের সন্তানরা বিদেশে বিবাহ করেছে সেই দেশের কালচার আপনার সংসার সন্তানটি ফলো করে নাই সেই দেশে তাদের শেখায় তখন যখন সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলোকে আপনাদের অবৈধ ছিল না আজকে আপনি বাংলাদেশের ঢাকা শহরের কয়েকজন সবিজকে গ্রেপ্তার করেই আপনি মনে করছেন যে মদের লাইসেন্স বাংলাদেশ থেকে উঠে যাবে বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় উঠে যাবে চূড়ান্তই ভুল ধারণা আজকের আপনাদের প্রতি গজব নিশ্চিত মানুষের ভালোবাসা থেকে এই ধরনের অন্যায় ভাবে আপনারা আঘাত করে মানুষের এই জীবন ব্যবস্থার উপরে আঘাত করে আপনারা এই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন যাই হোক বন্ধুরা আমার আমার আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভে যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে আজকের এই আইন এই আইনটা হচ্ছে শুধুমাত্র গরিবের জন্য শুধুমাত্র এই সকল আইন দেখিয়ে আমাদের এই সকল শ্রমিকদেরকে আলেমদেরকে বিভিন্ন মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য আইন প্রণয়ন করা হচ্ছে যখনই পুলিশের কর্মকর্তা বেজে যায় তখনই আইনটা উড্ড হয়ে যায় যখনই কোনো জায়গায় কোনো ধরনের বড় মাফিয়া বেজে যায় তখনই আইনটা উড্ড হয়ে যায় আজকে সেজন্যই বলছি পুলিশদের এই সকল বক্তব্য দেওয়ার আগে তাদের লজ্জা করা উচিত যে আপনারা যখন গ্রেপ্তার করেন তখন মিডিয়াকে আপনারা বাসায় আপনারা ডেকে ডেকে হাজার হাজার মানুষদেরকে ডেকে দেখাচ্ছেন হাজার হাজার মদের বোতল দেখাচ্ছেন হাজার হাজার কার্যক্রম কেন দেখাচ্ছেন জাতি জানে আপনাদের হাজার হাজার কোটি টাকার সেই ডলার আপনাদের দেশ পাচার মানুষদেরকে এই দেশ থেকে যে অর্থ সম্পদ পাচার করেছেন সেটাকে লোপাট করেছেন সেটাকে গোপন রাখার জন্য আপনারা এই কাজ করছেন আপনারা আমাদের আই ওয়াশ করছেন আপনারা আমাদের নজরটাকে ভিন্ন দিকে প্রভাবিত করছেন আপনারা এদেশের বিরোধী দলের সকল কার্যক্রমগুলোকে বন্ধ করার জন্য চক্রান্ত করছেন আপনারা এদেশে দুর্নীতি দেখেন কার আপনারা দুর্নীতি দেখেন দেশ নেত্রী বেগম খালেদা তার দুই কোটি টাকার দুর্নীতির জন্য আপনাদের তথাকথিত দুর্নীতি দুর্নীতি তো করে নাই কিন্তু সেই তথাকথিত দুর্নীতি দুই কোটি টাকা যেটা ব্যাংকে রিজার্ভ আছে আপনারা সেখান থেকে তাকে কি করেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন দেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করেন আপনারা তাকে বাংলাদেশে তাকে তার মতো একজন নেত্রীকে আপনি সেখানে চলতে দেন না চিকিৎসা নিতে দেন না বিদেশে যেতে দেন না বাংলাদেশের সমগ্র মানুষ আজকে এই জেলবন্ধী অবস্থায় আছে আজকে আপনারা আপনারা যে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন সেই ব্যর্থতা লকডাউন তখন হয় যখন আপনাদের কোনো অনুষ্ঠান থাকে না আবার লকডাউন তখন উঠে যায় যখন আপনাদের কোনো পিতার অনুষ্ঠান করতে হয় কিংবা কোনো ধরনের শোক দিবস পালন করতে হয় কিংবা কোনো ধরনের অন্য কিছু পালন করতে হয় তখন এদেশে আর লকডাউন থাকে না আবার লকডাউন তখন শুরু হয় যখনই দেশে কেউ মিছিল শুরু করবে যখন এ দেশের ছাত্ররা গর্জে উঠবে যখন এ দেশের মানুষগুলো আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে তখন সমগ্র স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার চক্রান্ত হয় আপনাদের এই সকল অপকর্ম রুখে দাঁড়াতে হবে আমার তরুণদেরকেও দত্ত আহ্বান জানাবো আমাদেরকে এই মিডিয়ার ট্রয়েলের গা বাসিয়ে দিলে চলবে না ওরা যা লিখবে তাই শেয়ার করলেই চলবে না ওরা যা বলবে তাই বিশ্বাস করলেই চলবে না আপনাকে আমাকে থিঙ্ক করতে হবে উই নিড টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার কান্ট্রি উই নিড টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার সোসাইটি উই নিড টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার পিপল উই নিড টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার পলিটিক্স উই নিড টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার উম্মা আজকের আমাদের মুসলমানদের কি অবস্থা আজকে আমাদের বিশ্ব ব্যবস্থার কি অবস্থা আজকে আমাদের সমাজ ব্যবস্থার কি অবস্থা সেইগুলো নিয়ে চিন্তা করতে হবে আপনার আমার সময় নেই হেলেনা জাহাঙ্গীর কখন গ্রেপ্তার হবে কখন তিনি যাবে জেলখানায় কোন ড্রেসে তিনি বের হলেন আজকের কয়দিন পর্যন্ত একশো বাহাত্তর ঘন্টা না কত ঘন্টা পরিমণি ড্রেস পাল্টায় নাই পাল্টাইছে এই ইতিহাস নিয়ে চর্চা করার সময় আমার বাংলাদেশের মানুষের নেই আজকে বাংলাদেশের মানুষের এই সকল ফালতু জিনিস নিয়ে বসে থাকার সময় নেই বাংলাদেশ আজকে রাসাতলে চলে যাচ্ছে বাংলাদেশের ভোট নাই নির্বাচন নাই অর্থনীতি নাই সমাজনীতি নাই রাজনীতি নাই ধর্ম নাই শোষণ নীতি আর শোষণ নীতি চলছে সে নিয়ে কোনো বক্তব্য নেই বক্তব্য আসছে এই সকল নালানোর দোমার ইতিহাস নিয়ে যে সকল নালানোর দোমা থেকে কতগুলো টপিক তারা বাছাই করে তারপরে আমাদেরকে আজকে বিভ্রান্ত করছে যখন চেয়েছে মিডিয়ায় ফোকাস করেছে এখন দেখছেন বিচার করবেন কার বিচার করতে গেলে তাদের মিনিস্টার বেজে যাচ্ছে কয়েকদিন পর্যন্ত পত্রিকায় দেখছেন না বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের সাথে তাদের ছবি কয়েকদিন পর্যন্ত আপনারা দেখছেন না যে তাদের সাথে কাদের কাজের লিঙ্ক রয়েছে আজকের এই সকল অপরাধ বাহিনী আমি আগেও বলেছি যতদিন পর্যন্ত সরকার অসৎ থাকবে নিজেরাই চোর থাকবে ডাকাত থাকবে তাদের কাছ থেকে কোনো বিচার ব্যবস্থা আপনি পাবেন না কারণ হচ্ছে এই যারা আমলা এই আমলারা রাতের অন্ধকারে ভোট দিয়ে এই সরকারকে বসিয়েছে এখন আমলা যখন অপরাধ করে সরকার তার বিচার করতে পারেন আহ এতটাই জিম্মি হয়ে গিয়েছে সরকার জিম্মি হয়ে গিয়েছে আমলাদের বিচার করতে পারে না। আবার যখন সরকারের কোনো লোক বাজে ম্যানিস্টার বাজে এমপি বাজে তখন আমলারাও তার বিচার করতে পারে না কারণ তাকেও তার সাথে সম্পর্ক রেখে চলতে হচ্ছে আজকের এই সারা বাংলাদেশের গত এক সপ্তাহে যতগুলো অভিযান চালিয়েছেন কয়জন মসজিদে নিমাম পেয়েছেন কয়জন মহাজন পেয়েছেন কয়জন মাদ্রাসা শিক্ষক পেয়েছেন অথর্ব বাংলাদেশের কতগুলো প্রশাসনিক ব্যক্তিবর্গ সারাক্ষণ শুধুমাত্র মিডিয়াগুলোর মধ্যে বিভ্রান্ত করে রমজান মাসের মধ্যে আমার বাংলাদেশের শত শত আলেমদেরকে জেলে পুষে রেখেছে আজকে সেই ইতিহাস বলার মতো কোনো মানুষ নেই আজকে তাদের মুক্তির জন্য কোনো আন্দোলন নেই আজকে তাদেরকে বের করার জন্য আমাদের কোনো প্রচেষ্টা নেই আজকের আলেমরা কি খাচ্ছে তার পরিবার কি করছে তার সন্তানরা না খেয়ে আছে বহুত কমই মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের আলেম ওলামা আজকের রাস্তার বিকারি হয়ে যাচ্ছে তাদের পরিবারগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে আর আমরা উল্লাসে মত্ত রয়েছি পরিমণির উল্লাসে আমরা উল্লাসে মত্ত রয়েছি হেলেনা জাহাঙ্গীরের উল্লাসে ওদের মতো মানুষগুলো আমার সমাজের জন্য কি ওরা থাকলেই থাকলেই বাকি বাকি আর না বাংলাদেশের এই সকল দেখে যুবক হিসেবে আর বসে থাকা যায় না আসুন বন্ধুরা আমার সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে সবাইকে আজকে কথা বলতে হবে আজকে যখনই কথা বলা হয় তখন পেইজগুলো এরকম বন্ধ করে দেওয়া হয় আমার এই পেইজের চলছে কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আজ পর্যন্ত চলমান রয়েছে আপনারা যেখানেই যেখানে যখন যার বক্তব্য পাবেন দেশের জন্য দেশপ্রেমিক নাগরিকের জন্য সেখান থেকে আপনারা লুফে নিবেন আসুন বাংলাদেশের জন্য আমরা সবাই আমরা অবশ্যই আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ দেশের জন্য এগিয়ে যাই আমি জানি আমি এই লাইভটি কন্টিনিউ করলে আপনাদের অনেক মানুষ সংযুক্ত হবে কিন্তু এই গভীর রাতে আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না আপনারা যারা পরবর্তীতে লাইভটি দেখবেন এখন দেখছেন শেয়ার করছেন কমেন্টস করছেন সবার প্রতি ভালোবাসা রেখে আপনাদের সবাইকে শুধুমাত্র জাগ্রত করার জন্য এসেছি বিবেকের কাছে প্রশ্ন রাখার জন্য এসেছি আমরা কেমন জানি বাংলাদেশের এই বাতাসের সাথে ঘা বাসিয়ে দিচ্ছি মিথ্যা পুলিশ যদি বলে এটা মিথ্যা তাহলে মিথ্যা পুলিশ যদি বলে এটা সত্য তাহলে সত্য সংসদ যদি কোন নেত্রী এটাকে সত্য বলে তাহলে সত্য সংসদে যদি কেউ মিথ্যা বলে তাহলে সেই সত্য কথা বলার কেউ নেই আমার দেশের? সেই হয়েছে। সেই আরমান আজকে তারা কোথায় আজকে সেই আজমিরা কোথায় সেই মানুষের জন্য কেউ কথা বলছি না আসুন বন্ধুরা আমার আমরা সবাই মিলে সকলের সেই সকল দুর্দিনের পাশে দাঁড়াই আর এই সকল যে সকল পুলিশ কর্মকর্তারা মিনিটে মিনিটে ভোল পাল্টাচ্ছেন আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের সকল নাগরিককে অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে অনুরোধ করব আঠারো বছরের উপরে আপনি যদি আপনার বন্ধু বান্ধবীকে নিয়ে ঘুরতে যান রাস্তায় যদি আপনার কোন পুলিশ আপনাকে গ্রেপ্তার করে অথবা থামায় আপনি দাঁত ভাঙা জবাব দিবেন যসবতন্ত্র কোথায় পেয়েছো তুমি আজকে আমাকে ধরার জন্য এসেছো অথচ তোর পুলিশ ভাই রাস্তায় বসে চুমা দিয়েছে সেটা তোমার বলার কোনো অধিকার নেই তখন তুমি কোথায় ছিলা তখন তুমি 100 টাকার আইন নিয়ে এসেছো তখন তুমি 18 বছরের উপরে না দেখলে সেটা অপরাধী না সেই কথা বলেছো আজকে তুমি এসেছ আমি সমগ্র বাংলাদেশের আমি সকল ছাত্রছাত্রী সকল বন্ধুদেরকে এই উদ্দত্ত আহ্বান জানাবো বাংলাদেশটা একটা এখন একটা মগের মগড়মূলক শুরু হয়ে গিয়েছে যাকে যখন বিক্রি করতে হবে তখন তাকে দিয়ে বিক্রি করবে আলেমদের গ্রেপ্তার করলে সহজেই কি কোরআনের বই জঙ্গি বই আর যেহেতু আলেম ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার করতে হলে তখন এই কোরআন টোরান রাখলে তো লাভ হবে না তখন রাখা হয় মদের বোতল তখন রাখা হয় আপনার এই সকল স্ক্যান্ডাল যেগুলা তারা পূর্বে কোথাও ঘটিয়েছে প্রত্যেকের পার্সোনাল জিনিস তার নিজস্ব ব্যাপার সরকারের কোনো সুযোগ নেই ব্যক্তিগত বিষয়ে আদর্শ আপনাকে আইডেন্টিফাই করার জন্য সরকার যদি ভালোই চায় তাহলে সরকার নীতিহীন মানুষদেরকে নীতিবান বানাবে সরকার যদি ভালোই চায় সারা বাংলাদেশে ধর্মীয় শিক্ষার বিস্তার ঘটাবে সরকার যদি ভালোই চায় আপনার আমার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করবে সরকার যদি ভালো চায় অপরাধীকে অপরাধী বলবে আর অন্য মানুষদেরকে উৎসাহ দেবে কিন্তু এখন কি হচ্ছে গোপন বিষয়টাও আপনি বের করে নিয়ে আসছেন আপনার প্রয়োজনে আর যেটার প্রয়োজন নাই জাতির কাছে প্রয়োজন সেটাকেও আপনি ঢেকে রাখছেন আপনার প্রয়োজনে তার মানে এই অন্যায় এই অবিচার জাতি মেনে নিতে পারে না আমি কোনো অন্যায়কারীর লাইভে আসি নাই আমি সকল অন্যায়কারীর বিচার চাই তবে সেই বিচারটা হতে হবে সুস্থ সুন্দর বিচার হতে হবে যারা এই বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে চান ওই বিচার চাই না যারা ওই রাস্তাঘাটে সিএনজিও বন্ধ করে আপনার ঘুষ নিবেন আমি নিজের চোখে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে শুনেছি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি রাস্তায় থামিয়েছে পুলিশ বন্ধু বান্ধব একসাথে ঘুরতে গিয়েছে কোথায় গিয়েছ রাস্তায় থামিয়ে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা জরিমানা করেছে কেন সেই জরিমানা করেছ কেন সেই ঘুষ খেয়েছো সেই টাকা ফেরত দাও আর আজকে তুমি এখন বলছো তোমার পুলিশ যখন বেজে গেছে তোমার অফিসার যখন বেজে গেছে তুমি বলছো আঠারো বছরের পরে কাউকে কোনো অপরাধে সরাসরি না দেখলে একশো টাকাও জরিমানা নাই তাহলে বাংলাদেশের কোথাও তো কোনো ধরনের অন্যায় এই সকল কার্যক্রম করে কারো কোনো বিচার তুমি আর করতে পারবা না কারণ তুমি তো বিচারের রায় ঘোষণা করে দিয়েছ অতএব এই সকল দুমুখী নীতি পরিবর্তন করতে হবে আজকে সেজন্য আমি বলছি বাংলাদেশের সবাই আসুন এই সকল বিরুদ্ধে আমরা সবাই হই দেশটাকে এগিয়ে জন্য প্রচেষ্টা চালাই আল্লাহ পাক আমাদের সবাইকে তাও দান করুন আমিন যারা কমেন্টস করেছেন আমি আরেকদিন এসে আপনাদের কমেন্টসগুলোতে কথা বলার চেষ্টা করব দীর্ঘ লাইভে থাকার কারণে অনেকের কমেন্টস এর উত্তর দিতে পারিনি ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল